আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনলাইন হোমিও চিকিৎসা সেবায় আপনাকে স্বাগতম। আজকে আমি আলোচনা করব ঘরে বসে অনলাইনে কিভাবে নতুন বা পুরাতন রোগের হোমিও চিকিৎসা সেবা পাওয়া যায়। আপনারা জানেন যে বিশ্বের বিভিন্ন দেশে অনলাইনে চিকিৎসা সেবা চালু আছে, তো আমাদের দেশেও ইদানিং স্বল্প পরিসরে এই ধরনের সেবা চালু হয়েছে। অনলাইনে হোমিও চিকিৎসা দেওয়ার জন্য আমি কিছুদিন আগে একটি ওয়েবসাইট ডেভেলপ করেছি, যেটার মাধ্যমে বিশ্বের যে কেউ অনলাইনে চিকিৎসা সেবা পেতে পারেন। তো আমি এখন সাইটটি নিয়ে আলোচনা করব। তো এই সাইটটিতে প্রবেশ করার জন্য আপনাকে প্রথমে আপনার যে কোনো একটা ব্রাউজার ওপেন করে homeosewa.com এটা ব্রাউজারের উপরে অ্যাড্রেস বারে টাইপ করতে হবে homeosewa.com। এটা টাইপ করে এন্টার চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন যে এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে, আল্লাহ যে অনলাইন হোমিও ক্লিনিক। তো এই সাইটের বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি এখানে প্রথমে এখানে দেখেন যে একটা মোবাইল কলের চিহ্ন আছে, এখানে ক্লিক করলে সরাসরি আপনি যদি মোবাইল থেকে ব্রাউজিং করেন সাইটটা, তাহলে এখানে ক্লিক করলেই সরাসরি আমার নাম্বারে কল আসবে। তো এই সাইটটার প্রথম পেজে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হোমিওপ্যাথি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। হোমিওপ্যাথি কি, হোমিওপ্যাথি কোন রোগের চিকিৎসা করা যায়, হোমিওপ্যাথি সম্পর্কে বেশ কিছু আর্টিকেল এখানে লেখা আছে, আপনারা দেখতে পারবেন। বৈশিষ্ট্য ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে আমরা আমাদের যে অনলাইনে চিকিৎসা সেবা সেটার বৈশিষ্ট্য কেমন হবে। তো অনলাইনে চিকিৎসা সেবা নিলে আপনার কি কি সুবিধা হবে সেই বিষয়গুলো এখানে আলোচনা করা আছে। আর সেবা সমূহ তো ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে আমরা কি কি কোন কোন ধরনের রোগের সেবা দেই সেটা এখানে বিস্তারিত আলোচনা করা আছে। যেমন এখানে চোখের অসুখ, কানের অসুখ, নাকের অসুখ এখানে বিস্তারিত দেওয়া আছে আর কি, সব ধরনের রোগের কথা এখানে বলা আছে, যে কোনো রোগের চিকিৎসা নিতে পারবেন। তো আমরা আজকে মূলত যে বিষয়টা আমাদের আলোচনা করব সেটা দুইটি পর্বে বিভক্ত করা আছে। প্রথম পর্বে আমরা আলোচনা করব যে সরাসরি কোনো রোগের চিকিৎসা নিতে গেলে একটা সংক্ষিপ্ত পদ্ধতি আছে, যেখানে আমরা একটা পেজের মাধ্যমে আপনার যাবতীয় তথ্য পূরণ করে আপনি চিকিৎসা সেবা পেতে পারেন। আরেকটা আছে কোন জটিল বা কঠিন রোগের যদি চিকিৎসা করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আপনাকে ক্রনিক রোগের একটা ফর্ম ওপেন হবে, সেখানে ক্লিক করে আপনাকে যাবতীয় তথ্য প্রায় 20টা পেজ আসবে। আপনি এই পেজগুলো সবগুলো পেজ সকল তথ্য যথাযথভাবে পূরণ করবেন, তাহলে আপনি ক্রনিক রোগের চিকিৎসাটা খুব সহজে পেতে পারেন। আর এসব ঝামেলা এড়ানোর জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে সরাসরি এক পেজের মাধ্যমে সমস্ত রোগের তথ্য লিখে সাবমিট করলে আপনি সহজেই যে কোনো রোগের চিকিৎসা পেতে পারবেন। তো আমরা প্রথম পর্বে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে সরাসরি রোগের কথা লিখে কিভাবে চিকিৎসা সেবা পাওয়া যায়, সরাসরি রোগের কথা লিখে কিভাবে চিকিৎসা সেবা পাওয়া যায়। তো তার জন্য দেখেন এখানে আমাদের ডান পাশে বেশ কিছু বাটন আছে। একটা বিষয় এখানে লক্ষণীয়, এখানে ক্লিক করলে আমাদের ফেসবুক পেজে যাবেন, এখানে টুইটারে যাবেন, তারপরে এখানে ক্লিক করলে ইউটিউবে যাবেন, আর সরাসরি কল করতে চাইলে আপনি মোবাইল থেকে যদি এখানে ক্লিক করেন সরাসরি ডাক্তারের কাছে কল চলে আসবে। তো আমরা এখন সরাসরি রোগের কথা লিখে কিভাবে চিকিৎসা সেবা পাবো সেটা আলোচনা করছি। তো প্রথমে আমরা এখানে ক্লিক করলাম যে সরাসরি রোগের কথা লিখুন। দেখেন এখানে কিন্তু একটা ফর্ম, রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এই রেজিস্ট্রেশন ফর্মের ভিতরে আপনি আপনার সমস্ত তথ্য দিবেন। প্রথমে এখানে নাম লিখবেন, আমি নমুনা স্বরূপ নাম লিখছি। তো নাম লেখার ক্ষেত্রে আপনি বাংলা লেখার জন্য আপনি এখানে ইউনিকোডটা সিলেক্ট করবেন। আপনার যদি বিজয় সফটওয়্যারটাও ইনস্টল করা থাকে, এখানে দেখবেন যে বিজয়ের টাস্কবারে যে আইকনটা আছে এখানে ক্লিক, এখান থেকে ইউনিকোডটা চয়েস করবেন। এরপর আপনি নাম লিখবেন, ধরেন আপনার নাম আব্দুল সবর, সবর লিখলাম।
বয়স সাপোজ 45 বছর দিলাম, জেলা দিলাম নড়াইল, তো মোবাইল নাম্বার, আপনি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড যখন লিখবেন তখন ইংরেজিতে লিখবেন, সেটার জন্য সুবিধা হবে। মোবাইল নম্বর আমি সাপোজ লিখলাম 5, 4, 3, 2, 1, 0, 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
আপনার যেমন বরণ সেরকমই এখান থেকে সিলেক্ট করবেন। ওজন লিখলাম 56 কেজি। তাপ সহনশীলতা, অর্থাৎ আপনি তাপ কেমন সহ্য করতে পারেন, আপনাকে ঠান্ডা বেশি লাগে না গরম বেশি লাগে, সেই বিষয়গুলো কিন্তু এখানে সিলেক্ট করতে হবে। যার সামান্য কারণে তার গরম লাগে তিনি গরম কাপড়, এমনকি শীতকালেও গরম লাগে গরম কাপড়, আর যার প্রায় শীত লাগে যেমন এমনকি গরমকালেও শীত লাগতে পারে, তো সেক্ষেত্রে তিনি গরম তিনি শীত কাপড়, এবং যে কোনো ঠান্ডা তার সহ্য হয় না সেটা তাকে শীত কাপড় বলা হয়। তো আপনি এখানে ধরা যাক আব্দুস সবুর সে শীত কাপড়। এরপরে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডের কথা যেটা বলছিলাম যে পাসওয়ার্ডটা কিন্তু আপনি এখানে দিবেন ইংরেজিতে এবং ইচ্ছামতো দিতে পারেন। আমি এখানে দিতে পারি 1 2 3 4 5 6 7, ওই পাসওয়ার্ডটা আবার লিখতে হবে 1 2 3 4 5 6 7 নমুনা স্বরূপ। আচ্ছা, এখানে দেখেন যে আপনার প্রধান সমস্যা কি এবং তা কবে কখন শরীরের কোন স্থান থেকে শুরু হয়েছে, ঠিক কোন ঘটনার পরে বা কোন কারণে আপনার রোগটি দেখা দিয়েছে, যেমন বৃষ্টিতে ভেজা, ঠান্ডা লাগানো, রোদে ঘোরা, অতিরিক্ত পরিশ্রম, গুরুপাক খাদ্য বজন, আঘাত লাগা, পড়ে যাওয়া, শোক দুঃখ, মানসিক আঘাত পাওয়া, যৌন বাসনা দমন, অতিরিক্ত শুক্রকা ইত্যাদি, কোন কারণে আপনার রোগটি হয়েছে সেটা উল্লেখ করতে হবে। প্রথমে আপনার সমস্যার কথা লিখুন। তো ধরা যাক যে একজন ব্যক্তির আব্দুস সবুর, তার দীর্ঘ 8 বছর ধরে পরাতনামশয়, তো লিখলাম এখন এই সমস্যাটা যত 8 বছর আগে শুরু হয়েছে আমরা ওটা দেখলাম, আর আমার সব কোথায় শরীরে কোন স্থান হয় সেটা তো সবার জানা আছে, এটা উল্লেখ করার প্রয়োজন নাই। ঠিক কোন ঘটনার পরে বা কোন কারণে আপনার রোগটি দেখা দিয়েছে, এটা ধরা যাক একটা হিস্ট্রি নিয়ে জানা গেলো যে তার 8 বছর আগে প্রচন্ড মানসিক চাপ থেকে, প্রচন্ড মানসিক উৎপত্তি হতে পারে, মানসিক চাপ থাকলে আমার তৈরি হতে পারে। এবং এটা হতে পারে কুরুপাক ভোজন, হতে পারে যে কুরুপাক ভোজন করেছিল, তো মোটামুটি আমরা এখানে এইটুকু লিখলাম। এখন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আপনার রোগ যন্ত্রণার প্রকৃতি কেমন, রোগ যন্ত্রণার প্রকৃতি বা ধরন কেমন, ঠিক কোন ধরনের যন্ত্রণা, কামড়ানি, জ্বালাকর, সুস্পটানো, তো আমার সাথে একটু কামড়ানি থাকে, পেটে কামড়ানি, আমি এখানে কামড়ানি লিখলাম। আচ্ছা, এটা এর ধরনটা কেমন, যে হঠাৎ দেখা দিয়ে হঠাৎ চলে যায় না ধীরে ধীরে আসে ধীরে ধীরে চলে যায়, তো এটা সাধারণত দেখা যাচ্ছে ধীরে ধীরে আসে ধীরে ধীরে চলে যায় ব্যথাটা, এটা দেখলাম। আপনার সমস্যাটি কখন কোন পরিস্থিতিতে বাড়ে বা কমে, অর্থাৎ কি করলে এটা বাড়তে পারে বা কি করলে কমে, ধরেন এখানে বাড়ে কিভাবে সেটা লিখি। বাড়ে সাধারণত দেখাচ্ছে হতে পারে, আপনি আপনি বলবেন যে রোগী সেই বলবে যে দুধ পানে, দুধ পানে বাড়ে, গুরুপাক ভোজন,
দুভাগ ভোজন হতে পারে মাংস খেলে, এসব কারণে বাড়তে পারে। এরপরে বলা হচ্ছে আপনার প্রধান সমস্যার সাথে আর কি কি সমস্যা আছে। তো ধরা যাক আপনার এই প্রধান সমস্যার সাথে আপনার আরো সমস্যা থাকতে পারে, গ্যাস্ট্রিকের সমস্যা লিখলাম, গ্যাস্ট্রিক তারপরে প্রশ্ন করা হচ্ছে আপনি যদি দীর্ঘদিন রোগে ভুগে থাকেন তবে সঠিক চিকিৎসার জন্য আপনার আরো কিছু তথ্য দিন, যেমন আপনার ক্ষুধা কমন। তো আপনি লিখলেন যে ক্ষুধা স্বাভাবিক, এরপরে আপনার পিপাসা কেমন, প্রচন্ড পিপাসা দেখলাম, প্রচন্ড পিপাসা। কোন খাদ্যে খুব কোন খাদ্য খেতে খুব পছন্দ, মাংস খেতে পছন্দ সহ্য হয়, মাংস খেতে পছন্দ কিন্তু সহ্য হয় না। কোন খাদ্য খেলে আপনার রোগ বাড়ে, তো এটা আগে আমরা উল্লেখ করেছি যে দুধ পান করলে, গুরুপাক মাংস গুরুপাক ভোজন করলে এবং মাংস খেলে, আমরা সেটা লিখতে পারি রোগ বাড়ে। আপনার ঘুম কেমন, আপনি লিখতে পারেন যে আমার ঘুম হয় না, অনিদ্রা, ঠিকভাবে বলতো ঘুম হয় না। ঘুমের মধ্যে কি ধরনের স্বপ্ন দেখেন, অনেকে পরিশ্রমের স্বপ্ন দেখে, তো ধরা যাক সে পরিশ্রমের স্বপ্ন দেখছে, পরিশ্রমের স্বপ্ন, শারীরিক পরিশ্রম করছে কষ্টকর। আপনার ঘাম কেমন, ঘাম হতে পারে খুব বেশি হতে পারে, কম হতে পারে, অথবা দুর্গন্ধ হতে পারে, মিষ্টি গন্ধ হতে পারে, তো ধরা যাক দুর্গন্ধ ঘাম। দুর্গন্ধ ঘাম। প্রস্রাব পায়খানার অবস্থা কেমন, প্রসব জ্বালা লিখতে পারেন, প্রসব যদি জ্বালা থাকে জ্বালা লিখবেন। তারপরে পায়খানা অবস্থা কোন, আমার সাথে তো হয় প্রথমে মানে আমযুক্ত পায়খানায় আম থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আপনার মন মানসিকতা, কামনা বাসনা ইচ্ছা অনুভূতি কেমন। মন মানসিকতা হতে পারে যে আপনি খুব রাগী, ভীষণ রাগী রাগী, কামনা বাসনা আপনার প্রতিবাদ সহ্য হয় না, কেউ কিছু বললে সহ্য হয় না, প্রতিবাদ সহ্য হয় না। একাকী থাকতে চায়, তো আরো কিছু মানসিক অবস্থা থাকতে পারে, সেটা আপনি লিখতে পারেন। সবগুলো লেখা শেষ হয়ে গেলে আপনি এখানে রেজিস্ট্রেশন করুন নামে বাটন আছে, এখানে ক্লিক করবেন, তাহলে এটা ডাক্তারের ফাইলে আপনার সমস্ত তথ্যগুলো চলে আসবে। তো তার আগে খেয়াল করবেন যে আপনি এখানে আপনার মোবাইল নাম্বার কি দিয়েছিলেন এবং পাসওয়ার্ড কি দিয়েছিলেন এটা খেয়াল করবেন, কারণ এই তথ্যগুলো কিন্তু আপনার প্রয়োজন হতে পারে। আপনি নতুন করে আবার যখন লগ ইন করবেন তখন আপনার মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু লাগবে। রেজিস্ট্রেশন করুন ক্লিক করলাম, এখানে দেখেন আপনি এখন লগ ইন অবস্থায় আছেন, নতুন একটা পেজ আসছে স্বাগতম আব্দুল সবুর, আপনার পূরণ তথ্যগুলো নিম্নরূপ। এখানে আপনি তো নাম লিখেছেন আব্দুল সবুর, বয়স 45 বছর, জেলা নড়াইল, মোবাইল নম্বর, পেশা, আপনার দৈহিক গড়ন, ওজন, তাপ সংশ্লিষ্ট সব তথ্য কিন্তু এখানে চলে আসছে। এবং আপনি প্রধান যে সমস্যা ছিল দীর্ঘ 8 বছর যাবৎ পুরাতন আমাশয়, 8 বছর আগে প্রচন্ড মানসিক চাপ থেকে উৎপত্তি, আর গুরুভাগ ভোজনের কারণে আমাশয়টা হয়েছিল, এরকম আপনি লিখছিলেন। এবং অন্য কথা লিখছিলেন যে পেটে কামড়ানি, ব্যথা ধীরে আসে, ধীরে চলে যায়, দুধ পানে গুরুভাগ ভোজনে মাংস খেতে পারে, আর গ্যাস্ট্রিক আছে, এই যে তথ্যগুলো আপনি দিয়েছিলেন সব তথ্য কিন্তু এখানে চলে আসছে, এটা সরাসরি ডাক্তারের ফাইলে চলে আসবে আর আপনি এখানে দেখতে পারবেন। এখন
আপনি তথ্যগুলো দেওয়ার পরে আপনাকে যেটা করতে হবে, প্রেসক্রিপশন পাওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করলে আপনি কল আসবে। দেখেন এখানে বাম পাশে নিচের দিকে দেখেন, এইখানে আপনি এই বরাবর দেখেন, এখানে ক্লিক করার পরে দেখেন বাম কর্নারে টেলিফোন নাম্বার চলে আসে। আপনি সরাসরি কিন্তু এখান থেকে যদি আপনি মোবাইল থেকে ক্লিক করেন, সরাসরি এই নাম্বারে কল চলে আসবে। এবং আপনি এখানে কল করার সময় বা কল করার পরে আপনি প্রয়োজনীয় ফি পরিশোধ করবেন, যেটা উল্লেখ করা আছে। আপনার রোগটা যদি নতুন হয় কত 200 টাকা ফি, এবং অনেক পুরাতন হয়ে গেলে 500 টাকা ফি ধার্য করা আছে। আপনি এখানে ক্লিক করে সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলতে পারেন। আর প্রেসক্রিপশন দেখার জন্য আপনি এখানে প্রেসক্রিপশন বাটনে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করলে ডাক্তার যদি কোনো প্রেসক্রিপশন দিয়ে থাকে সেটা আপনি এখানে দেখতে পারবেন। তো আমি প্রেসক্রিপশন ক্লিক করার পরে দেখতে পাচ্ছি যে আপনার যে তথ্য যেগুলো দিয়েছেন সেই তথ্যগুলো কিন্তু এখানে আছে। যেসব তথ্য দেওয়া হয়েছিল সেই তথ্যগুলো এখানে চলে আসছে, এখানে আসে। এখন আপনি যদি আরো কিছু তথ্য দিতে চান, এখানে ঘর আছে, আপনি এই তথ্য ঘরগুলো পূরণ করে আপনি তথ্যগুলো দিতে পারেন। এরপরে সব তথ্য দেওয়া হয়ে গেলে আপনি এই নাম্বার বিকাশ করবেন। এখানে একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে বিকাশ করার পরে আপনার যে বিকাশের যে মেসেজ আসবে, ট্রানজেকশন যে মেসেজ বিকাশের, ট্রানজেকশন আইডি এখানে লিখতে হবে। এখানে ট্রানজেকশন আইডিতে লিখবেন TRX সামথিং, যা আসে এটা লিখবেন। লেখার পরে আপনি আপডেট করুন বাটনে ক্লিক করবেন। এই আপডেট করুন বাটনে ক্লিক করবেন, করলে এখানে লেখা আসে যে আপনার সকল কাজ সম্পন্ন হয়েছে। মোবাইল পাসওয়ার্ড সবকিছু দেখাচ্ছে এখান থেকে। এবার প্রেসক্রিপশন দেখার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে। এখানে প্রেসক্রিপশন দেখার জন্য এখানে ক্লিক করবেন, আপনি প্রেসক্রিপশন পেয়ে যাবেন। এখানে দেখেন ডাক্তারের নাম ঠিকানা লেখা আছে, এবং আপনি এখানে আপনার রোগের যে তথ্যগুলো যেটা দিয়েছিলেন সেটা আছে। আর প্রেসক্রিপশন কিন্তু এখানে লেখা থাকবে, যেহেতু আপনার কোনো প্রেসক্রিপশন দেওয়া হয় নাই, এখানে কিছুই পাবেন না। প্রেসক্রিপশন এবং পরামর্শ আপনি এখানে পেয়ে যাবেন, এবং সময় সময় ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এইভাবে আপনি অনলাইনে আপনার রোগের সমস্ত বিবরণ দিয়ে খুব সংক্ষিপ্তভাবে চিকিৎসা করতে পারবেন। আর বিস্তারিত চিকিৎসা পাওয়ার জন্য আমরা দ্বিতীয় পর্ব যেটা আলোচনা করব, সেখানে অনেকগুলো ফর্ম আছে, সেই ফর্মের তথ্য পূরণ করতে হবে। তো আজকে যে আলোচনা করলাম এটাই হচ্ছে শর্টকাট পদ্ধতি। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।